জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথম এই সংবাদ শিরোনাম, এবারের নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। এরপর জানিয়ে দিব দ্রব্যমূল্য নিয়ে আওয়ামী লীগ বিব্রত ও হতাশ, ক্ষুব্ধ তৃণমূল। এদিকে আওয়ামী লীগ নেতার মৃত্যুর গুজব তুলে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ। আরো জানিয়ে দিব কারামুক্ত বিএনপি 650 নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে বরণ। এরপর জানিয়ে দিব মিয়ানমার সীমান্তে বেড়া, ভারতে কেন্দ্র সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মিজোরাম। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ নাকি ওমর আয়ুব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবারের নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে। নির্বাচনে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। রোববার সকালে জেলা প্রশাসক ডিসি সম্মেলনে তিনি একথা বলেন। সকাল 10:30 দিকে সম্মেলনটি শুরু হয়, যা শেষ হবে আগামী বুধবার। শেখ হাসিনা বলেন, আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক, এটাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, একটা সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়নটা টেকসই হয় না, এটাই প্রমাণিত সত্য। জেলা প্রশাসকের উদ্দেশ্যে তিনি বলেন, রমজানে নজর দিতে হবে যেন ভোক্তারা হয়রানি শিকার না হয়। তিনি কিশোর গ্যাংয়ের বিষয়ে নজর রাখার কথাও বলেন। তিনি বলেন, পরিবার থেকে বা স্কুল কলেজ থেকে শুরু করতে হবে, যেন ছেলেমেয়েরা এসবে জড়িত হতে না পারে। দ্রব্যমূল্য নিয়ে আওয়ামী লীগ বিব্রত ও হতাশ, ক্ষুব্ধ তৃণমূল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে থেকেই বিব্রত ছিল ক্ষমতাশীল দল আওয়ামী লীগ। নির্বাচনী ইশতেহারে বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে দলটি, তবে এখনো কার্যকর কোনো পদক্ষেপ না নিতে পারায় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ নিয়ে এখন শুধু বিব্রতই না, বরং হতাশ। দলের তৃণমূলে কেউ কেউ ক্ষুব্ধ। গত 7 জানুয়ারি নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর সরকারের মন্ত্রীরা দ্রব্যমূল্য ও মূল্য বৃদ্ধিকারী ব্যবসায়ী সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে লাগাতার কথা বললেও এখনো দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যায়নি, আর এই নিয়েই আওয়ামী লীগের রয়েছে হতাশা। আর তৃণমূল নেতারা বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেছেন, ফলে এখন দ্রব্যমূল্যের সিন্ডিকেটের বিরুদ্ধে সামাজিক পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা মনে করছেন। সরকারের পক্ষ থেকে অনেক আগে থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য বলা হচ্ছে ইউক্রেন, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের যুদ্ধেরই কারণ। এর আগে নির্বাচনের আগেই এক সংবাদ সম্মেলনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মাসে অপর এক সংবাদ সম্মেলনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে সিন্ডিকেট করে মজুদারকারীদের গণধোলাই দেওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ডিম লুকিয়ে রেখে দাম বাড়ানোর কথা তো আপনিই বললেন, আপনার কি মনে হয় না যারা সরকার উৎখাতে আন্দোলন করে তাদেরও এখানে কারসাজি আছে? এর আগে দেখলাম পেঁয়াজের খুব ভালো অভাব, পরে দেখা গেল বস্তা বস্তা পেঁয়াজ পানিতে ফেলে দিচ্ছে। এই লোকগুলোকে কি করা উচিত সেটা আপনারাই বলেন, এদের তো গণধোলাই দেওয়া উচিত। কারণ আমরা সরকার কিছু করলে বলবে সরকার করেছে, পাবলিক যদি প্রতিকার করে তাহলে সবচেয়ে ভালো, কেউ কিছু বলবে না। আওয়ামী লীগ নেতার মৃত্যুর গুজব তুলে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ। শরীয়তপুর লাভলুখান নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতার মৃত্যুর গুজব তুলে প্রতিপক্ষের বসত বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার 2 মার্চ সকালে সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের খায়েরসর এলাকায় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আঙ্গারিয়া ইউনিয়নের খায়েরসর এলাকার খান ও মোল্লা গোষ্ঠীর সঙ্গে ব্যাপারী গোষ্ঠীর আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ। বিষয়টি কেন্দ্র করে ব্যাপারী গোষ্ঠীর সমর্থক ওসমান ব্যাপারী নামের এক ব্যক্তিকে মারধর করে প্রতিপক্ষ খান ও মোল্লা গোষ্ঠীর সমর্থকরা। পরে শুক্রবার ব্যাপারী গোষ্ঠীর আব্দুর রব ব্যাপারী ছেলে, কাউসার ব্যাপারী ও কাদের ব্যাপারী ছেলে রাব্বি ব্যাপারী সহ বেশ কয়েকজন মারধর করে গুরুতর আহত করে প্রতিপক্ষ আঙ্গারিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলু খানকে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসা। এদিকে লাভলু খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এমন গুজব তুলে শনিবার সকালে ব্যাপারী গোষ্ঠীর লোকজনে বাড়ি ঘরে হামলা ও লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠে খান ও মোল্লা গোষ্ঠীর মামুন খান, নিজাম খান, মফিজ খান, জামাল খান, আমির মোল্লা, নুরুজ্জামান মোল্লা ও ফরহাদ মোল্লা সহ তাদের লোকজনের বিরুদ্ধে। এতে আগুনে পুড়ে জলিল ব্যাপারীর বাড়ির 4টি বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ইসকান ব্যাপারী আবু তাহের ব্যাপারীর ঘরের জানালা ভেঙে মামলা লুটপাট সহ মোট 8টি বাড়িতে
তাণ্ডব চালানো হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারামুক্ত বিএনপি 650 নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে বরণ। কারাগার থেকে মুক্তি পাওয়া সিরাজগঞ্জের 650 নেতাকর্মীকে গণসংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। এ আয়োজন আগামীর আন্দোলনকে আরো বেশি গতিশীল করবে বলে জানিয়েছেন সংগঠনের সিনিয়র নেতারা। শনিবার 2 মার্চ দুপুরে শহরের পৌর ভাসানী মিলনায়তনে ব্যতিক্রমী এই সংবর্ধনা দেওয়া হয়। জেলা বিএনপি জানায়, 28 অক্টোবর সরকার পতনের জন্য ঢাকায় মহাসমাবেশের পর এসব নেতাকর্মীরা নানান মামলায় কারাবন্দী হয়েছিলেন, তাদের সম্মানিত করতে এমন আয়োজন। জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। প্রধান অতিথির বক্তব্যে অ্যানি বলেন, এ আয়োজনের মাধ্যমে নেতাকর্মীদের আত্মত্যাগে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে সরকার পতনের আন্দোলনে আগামীতেও রাজপথে থাকার উৎসাহ পাবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন, আগামীতে এই ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য কারাগারকে আলিঙ্গন করতে আমরা আর ভয় পাব না। এই সংবর্ধনা তাদের কর্মীদের আন্দোলন সংগ্রামের দিকে আরো উৎসাহিত করবে বলে তিনি মন্তব্য করেন। মিয়ানমার সীমান্তে বেড়া, ভারতের কেন্দ্র সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মিজোরাম। মিয়ানমারের সঙ্গে ভারতের 1643 কিলোমিটার দীর্ঘ সীমান্তে দুই পাশের বাসিন্দারা FMR চুক্তির অধীনে ভিসা ছাড়াই যাতায়াত এবং সর্বোচ্চ 16 কিলোমিটারের মধ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করতে পারে। জাতীয় নিরাপত্তার কথা বলে ভারতের কেন্দ্র সরকার মিয়ানমার সীমান্তে বেড়া তৈরির যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে মিজোরামের স্থানীয় সরকার। মিজোরামের 40 সদস্যদের বিধানসভায় গত বুধবার এ সংক্রান্ত একটি রেজুলেশন পাশ হয়। মিজোরামের গৃহমন্ত্রী কে সবডাঙ্গা স্থানীয় আইনসভায় ওই রেজুলেশনটি উত্থাপন করেন, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কাছে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার এবং ওই সিদ্ধান্তের পরিবর্তে এমন একটি পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে, যাতে জো জাতিগোষ্ঠীর লোকজন কোনো ধরনের সীমান্ত বেড়ায় বিভেদ ছাড়াই নিজেদের আদিভূমিতে মিলেমিশে বসবাস করতে পারে। মিজোরামের সংখ্যাগুরু মিজোস, মণিপুরে কুকি জমিশ, মিয়ানমারের চীন এবং বাংলাদেশের কুকি চীন সম্প্রদায়ের লোকজনরা সবাই আদিবাসী জো গোষ্ঠীর অন্তর্গত। বিধানসভায় গৃহমন্ত্রী সবডাঙ্গা বলেন, ব্রিটিশরা ভৌগোলিকভাবে জো জাতিগোষ্ঠীর জনগণকে বিভক্ত করেছে, যারা বর্তমানে মিজোরাম এবং মিয়ানমারের চীন পাহাড়ে কয়েক শতাব্দী ধরে বসবাস করে আসছে এবং একসময় তারা তাদের নিজস্ব প্রশাসনের অধীনে চলত। আমরা আমাদের পুনর্মিলনের স্বপ্ন দেখি এবং আমাদের উপর চাপে দেওয়া ভারত মিয়ানমার সীমান্ত মেনে নিতে পারছি না। FMR বর্জনের যে সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিয়েছে সেটাও কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে যোগ করেন তিনি। মিয়ানমারের সঙ্গে ভারতের 1643 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ফ্রি মুভমেন্ট রেজিম FMR চুক্তির অধীনে দুই দেশের লোকজন সীমান্তের অপর প্রান্তে সর্বোচ্চ 16 কিলোমিটার ভেতর পর্যন্ত বিনা বাধায় যাতায়াত এবং সীমিত সময়ের জন্য অবস্থান করতে পারে, এজন্য তাদের ভিসার প্রয়োজন হয় না। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ নাকি ওমর আইয়ুব। রোববার স্থানীয় সময় সকাল 11টায় পাকিস্তানের নবনির্বাচিত জাতীয় পরিষদ সমবেত হবে এবং গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। কে হচ্ছে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী? PMLN ও PPP জোটের প্রার্থী শাহবাজ শরীফ নাকি PTI এর প্রার্থী ওমর আইয়ুব খান, যাকে নিজেদের প্রধানমন্ত্রী প্রার্থী করেছেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে SIC যোগ দিয়েছেন PTI সমর্থিত স্বতন্ত্র MP বা এরা। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে ভোট হওয়া জাতীয় পরিষদের 264 আসনের মধ্যে PTI সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি 90 আসনে জয়লাভ করে। 79 আসনে জিতে দ্বিতীয় নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN, বিলাওয়াল ভুট্টো জারদারি দল PPP পেয়েছে 54 আসন। যেহেতু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তার জোট সরকার গঠন হচ্ছে। PMLN এবং PPP সহ 8 দল জোট গড়ে নতুন সরকার গঠন করতে চাইছে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী শাহবাজ শরীফ। বর্তমান পরিস্থিতিতে শাহবাজই দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চলেছে বলে দেশটির ইংরেজি ভাষার দৈনিক ডন এর বিশ্লেষণে বলা হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল 11টায় নবনির্বাচিত জাতীয় পরিষদ সমবেত হবে এবং গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। শনিবার উভয় প্রার্থী জাতীয় পরিষদ সচিবালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেয়।
আবেদন এবং যা যাচাই বাছাই শেষে স্পিকার আয়াজ সাদিক উভয় পক্ষের নেতাদের উপস্থিতিতে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন বলেও জানায় ডন। প্রধানমন্ত্রী হতে হলে প্রার্থীকে 336 পার্লামেন্ট সদস্যের মধ্যে 169 জনে ভোট পেতে হবে। যদি প্রধানমন্ত্রী পদে দুইয়ের অধিক প্রার্থী থাকেন এবং কোন প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা 169 ভোট পেতে ব্যর্থ হন তবে আবারও ভোট হবে। প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পাওয়া দুজন পরবর্তী দফায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। যিনি 51% ভোট পাবেন তিনি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। পাকিস্তানের জাতীয় পরিষদে মোট 336 আসন রয়েছে, এর মধ্যে 70 আসন সংরক্ষিত, নারীদের 7 ও সংখ্যালঘুদের জন্য 10। তবে সংরক্ষিত আসনের সদস্য নির্বাচন ছাড়াই রোববার প্রধানমন্ত্রী পদে ভোট হচ্ছে। শাহবাজ যে 8 দলীয় জোটের প্রার্থী হয়েছেন তাদের হাতে 205 আসন রয়েছে, জিততে প্রয়োজন 169 ভোট, তাই শাহবাজের জয় অনেকটাই নিশ্চিত বলা যায়।